পুরনো বিবাদের জেরে একই পরিবারে গুরুতর আহত তিনজন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হলো মুর্শিদাবাদের ফরাক্কা যোগেশ্বরপুর এলাকায়। আহত পরিবারের অভিযোগ, গতকাল সন্ধ্যায় কাকা জয়ন্ত রায় ও তার ছেলে সাধন রায়, বিধান রায়, ছোটন রায়, এদের সঙ্গে তার কাকাতো দাদার ছেলে শত্রুগণ রায়ের কথা কাটাকাটি হয়। আজ সকালে শত্রুগণ রায়ের বাড়িতে ঢুকে তাকে হাঁসুয়া লাঠি দিয়ে বেধড়ক মারধর করে জয়ন্ত রায় ও তার ছেলেরা। তারপরই শত্রুগণ রায়ের স্ত্রী ও পরিবারের লোকজনের চিৎকার শুনে সেখানে ছুটে আসে জয়ন্ত রায়ের নিজের ভাই অজিত রায়, সেও আঘাতপ্রাপ্ত হয়। পুরো ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। ফরাক্কা থানার পুলিশ আহতদের সেখান থেকে উদ্ধার করে ভর্তি করেছে বেনিয়া গ্রাম হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে বেশ কয়েকজনকে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ধারালো হাঁসুয়াসহ বেশ কিছু অস্ত্রশস্ত্র পুলিশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। শিবার সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। কালকে সন্ধ্যাবেলা ওরা গেছিল আমাকে হাঁসুয়া নিয়ে, খাড়া নিয়ে, কালী ঠাকুরের খাড়া নিয়ে, ত্রিশূল নিয়ে গেছিল জয়ন্ত রায় আর হচ্ছে বিধান রায়, ছোটন রায় আর হচ্ছে একটা সাধন রায়। কালকে গেল, কালকে আমি আমার স্বামীকে ঘরে পড়ে দিয়েছি আর ওদের হাতে পায়ে ধরেছি, ভাই যা হওয়ার হয়ে গেছে বাড়ি চলে যাও। তো ওরই আমার নিজের ওটা মেসু শ্বশুর যারা মেরেছে আমার স্বামীকে আর মাসির শাশুড়ির ছেলে, ওগুলো চারজন দিয়ে কালকে হয়ে গেছে। দিয়ে আবার আটটার দিকে তেড়ে আমার স্বামীকে খেতে দিয়েছে, আবার আটটার দিকে তেড়ে আবার চলে গেছে ওরা। দিয়ে আমি তো আমি একাই ঘরে, আমার একটা মেয়ে আছে, মেয়ে আর আমি আর আমার স্বামী। দিয়ে আমি আবার দরজা লাগিয়ে দিয়েছি, এখন পেলে ঘরে কেটে দিয়ে চলে যাবে, দরজা লাগিয়ে দিয়েছি। আর ওদেরকে পাড়া পোষের লোক এবং সব বলে বাড়ি পাঠালো, আবার কেন তেড়ে আসলা, যাও বাড়ি যাও হবার হয়ে গেছে। তারপরে আজকে আবার ঘটনাটা হচ্ছে, আমার স্বামীকে চা করে দিয়েছি, গেটে বসে চা খাচ্ছে আর আমার একটা কাকা শ্বশুর খেয়ে দিয়ে প্লান্টে কাজে যাচ্ছিল। সকাল থেকে হাঁসুয়া নিয়ে ঘুরছে, আমার একটা কাকা শ্বশুর এসে বললো কি শত্রুগণকে বাইরে বেরাতে দিও না বৌমা। আমি ঠিক আছে, বলছে কি ওখানটায় পুকুর পাটালে যন্ত্রাই মুখে হাঁসুয়া পেস্তুল আছে নিয়ে বসে আছে। তো আমাকে বললো কি তোর ভাতিজাকে পাঠাবি না আজকে, পাঠা, আজকে রক্ত খাবো তারপরে শান্তি পাবো, তাই বলছে। দিয়ে আমি এসে বললাম ঠিক আছে বাইরে বেরাই, ওনার এখন বললো কাকু এসে। এর মধ্যে আমি ফোনে কথা বলছি, এর মধ্যে দেখছি আবার পাচ্ছি চলে এসেছে। তো আমাদের কাছে হাঁসো টাসো নাই, আমার বড় কাছে এমনি একটা ছোট দা পেয়েছে ওই গোটা নিয়ে, ওই আর আমার কাকা শ্বশুরের ছেলে একটা দুর্যোধন বলে, ওটা কাকা শ্বশুরের ছেলে। আমার মিলে কোপ দিচ্ছে জয়ন্ত রায়, বিধান রায়, ছোটন রায় আর একটা হচ্ছে সাধন রায়। কে হাতে কোপ দিচ্ছে, কে মাথায় কোপ দিচ্ছে, কে ঘাড়ে কোপ দিচ্ছে, কে পায়ে কোপ দিচ্ছে, চারজন মিলে কোপ দিয়ে ওরা তাড়াতাড়ি করে সব পালিয়ে গেল। আমার স্বামীকে, আমার মেয়ে শ্বশুরটা, আমার নিজের মেয়ে শ্বশুর হয় ওটা, পাড়াতে একই পাড়াতেই বাড়ি, আবার বংশ হয়, কাকা শ্বশুরও হয় আবার মেয়ে শ্বশুরও হয়। দিয়ে আমার স্বামীকে গাল দিয়েছে মা তুলে আর বোন তুলে, আমার স্বামীর ওটাই হচ্ছে রাগ, তুমি আমার মা বোন তুলে কেন গাল দিয়েছ, ওটাই হচ্ছে ওর রাগ। আর এই নিয়ে ওরাই আমাকে গেছে, ওরাই আবার কাটতে এসেছে আমার স্বামীকে, ওরাই গাল দিয়েছে, ওরাই কাটতে এসেছে। আপনার স্বামী ক্ষয়ক্ষতি কতটা হয়েছে? আমার স্বামীর মধ্যে বাঁচার কোনো অবস্থা নাই, অনেক ক্ষতি হয়েছে, পুরো একদম গাধে বাম হাত পুরোটাই ছুটে গেছে, গাধে কোপ আছে, পায়ে কোপ আছে, মাথায় কোপ আছে। এখন কোথায় আছেন উনি? আমার স্বামী এখন আছে, ট্রান্সফার করে দিয়েছে মালদা। আমার স্বামী কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো, আমার একটা মেয়ে আছে, আমি আবার ফের এরকম অবস্থায় আবার আছি। তো আমি ওদের যেন আমি শাস্তি চাই যেন। আপনার স্বামীর নাম? শত্রুগণ রায়। আর আপনার নাম? আমার নাম হচ্ছে অঞ্জলি রায়। কাজে যাওয়ার বড় ছেলেকে ঠেট দিয়েছে, লে তোর তোর ভাইকে কত মাস দেখেছে, আমরা চলে গেলাম কাজে। কাজে হওয়ার পর দেখি কোনো নাটক কপা কপি হয়ে গেল, হাঁটু নাই। কোথায় নিয়ে গেছে? মালদা। মালদা নিয়ে গেল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই কি ওর বাড়ি ছাড়া করা, বাড়ি ছাড়া করা হবে। আপনার নাম? অরুণ রায়। আপনি কে বলেন? আমি ওর কাকাতো ভাই হলাম।